নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে আপনারা জানেন যে ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করেছে ইডি। আর নিয়োগ দুর্নীতি তদন্তে বাজেয়াপ্ত করা যে 56 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল, ইডি সূত্রে জানা যাচ্ছে সেই 56 কোটি টাকার মধ্যে সম্পত্তির মধ্যে প্রায় 8 কোটি টাকা মানিক ও তার ঘনিষ্ঠদের নামে ছিল। মানিক ভট্টাচার্য তার পরিবার ও সংস্থার নামে থাকা 7 কোটি 93 লক্ষ টাকা অর্থাৎ প্রায় 8 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সমস্ত সংস্থাগুলির সঙ্গে মানিক ও তার ছেলে সৌভিকের যোগ রয়েছে বলে ইডি সূত্রে দাবি। আদালতে রিমান্ড লেটারে এমন দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি, ডিএলএডে অফলাইনে ভর্তির জন্য 3 দফায় 2018 থেকে 2022 এই 4 বছরে 20,73,20,000 টাকা নিয়েছিলেন মানিক ভট্টাচার্য। 2018 থেকে 2020 টাকার অঙ্ক ছিল 4,77,45,000 টাকা। 2019 থেকে 2021 টাকার অঙ্ক বেড়ে হয় 6,41,20,000 টাকা। আর 2020 থেকে 2022 পর্যন্ত এই 2 বছরে আরও বেড়েছে টাকার অঙ্ক। ওই শিক্ষাবর্ষে মোট 9,54,55,000 টাকা নেওয়া হয়েছে পুরোদের কাছ থেকে, এমন বিস্ফোরক অভিযোগ ইডির। শুধু বিএড বিএলএড কলেজ থেকে অনুমোদন দেওয়া থেকে যে টাকা নেওয়া হয়েছিল এবং কার্যত একটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা হলো একটি 6 কামরার ফ্ল্যাটে, ঠিকানা বিশ্ববিদ্যালয় হয়ে গেল শুধুমাত্র এই টাকা তোলার জন্য, এবং তারপরে বছরান্তে তার অনুমোদন দেওয়ার জন্য রিনিউ করার জন্য আবার টাকা নেওয়া হতো, তাতে টাকার পরিমাণ 8 কোটি নয়, টাকার পরিমাণ অনেক বেশি হবে। যারা তদন্তকারী অফিসাররা নিশ্চয়ই তাদের সেই লুকোনো সম্পত্তির হদিশ পাবে। তবে এটা আবার বলছি, এটা কমিশন এজেন্টেরা, এরা কেই মূল অপরাধী নয়। আর মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের দর্শনকে দক্ষতার সঙ্গে এবং সাফল্যের সঙ্গে তিনি রূপায়িত করেছেন বলেই তাকে আবার বিধানসভায় সদস্য বানিয়ে দেওয়া হয়েছে পুরস্কার হিসেবে। সুতরাং এই পুরো বিষয়টাই তৃণমূলের বিষয়, তৃণমূলের কর্মসূচি এভাবে রূপায়িত হয়েছে বিচারিতা তৃণমূলের। কারণ এই দুই নেতা যদি আজকে ফাটি দেয় ঢোল, তাহলে দিদিকে ঘোল খেতে হবে। তাই দিদি এরা যাতে ঢোলটা না ফাটায় তার জন্যে দিদি এখনও ম্যানেজ করে রাখছে। ভাবুন, তৃণমূলের নেতা হয়েছে, সারা বিশ্ব ভ্রমণের লাইসেন্স পেয়ে সারা বিশ্ব ভ্রমণ করার নোট কামিয়ে ফেলেছে, আবার একানা পরিবার নিয়ে বিশ্ব দর্শন করছে পরিবার নিয়ে শুধুমাত্র চুরির টাকায়। তা এই রকম ফ্যাসিলিটি যাদেরকে দিয়েছে তাদেরকে তো দিদি ভুলতে পারে না। দিদিকে তারা যে এত কোটি কোটি টাকা দিয়েছে, দিদি কেন অকৃতজ্ঞ হবে যে তাদেরকে এখনই পার্টির পর থেকে তাড়িয়ে দিবে? ছা চিমড়ি চুনো পুটি আছে তাদেরকে তাড়াবে, রুই কাতলা থাকবে, রুই কাতলা থাকবে, দিদির খোকাবাবু থাকবে, দিদি থাকবে, দিদির পরিবার থাকবে, দিদি কিছু বলবে না। তার একটাই কারণ, যদি ঢোল পাঠিয়ে দেয় সেই ভয়ে। কারণ সব টাকার উৎস যেখানেই হোক না কেন দুর্নীতির, সে দুর্নীতির গন্তব্যস্থল কালীঘাট, সে দুর্নীতির গন্তব্যস্থল ভবানীপুর। আগেও বলেছি আজও বলছি, যে মানিক ভট্টাচার্য তার এবং তার আত্মীয় এবং আত্মীয়দের কোম্পানি ইত্যাদি থাকতেই পারে, কিন্তু কোর্ট কি বলেছে এগুলো সব অসুধু পায়ে তৈরি এবং এটা উচিত ছিল না, এখনো কোর্ট তো বলেনি। ইডি শুধু একটা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। আর উল্টো দিকে দেখুন, যেখানে 5-6 জন ব্যবসায়ী লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে ব্যাংকের টাকা পালালো, কিংবা আদানির যে ঘটনা, ইডি কিন্তু সেখানে কোনো তদন্ত করছে না এবং কেন্দ্রীয় সরকারও সেই তদন্তের নির্দেশ দিচ্ছে না, সেখানে কিন্তু ইডির নামগন্ধ নেই। এই দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি।